আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকেই সকল তথ্য এখানে তুলে ধরা হলো। আবার যদি আপডেট তথ্য চলে আসে, তখন সেই আপডেট তথ্যগুলো যথারীতি তোমাদের সাথে শেয়ার করব। আপডেট তথ্যগুলো আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবে। ফেসবুক পেজের লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, কলেজ ড্রেস, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি মাসিক খরচের একটি ধারণা, কোটা, কত বেলে চান্স পাবে, হোস্টেল, ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিই। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র ফার্মগেটে অবস্থিত দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বিজ্ঞান শিক্ষার জন্য এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠ 1954 সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে নামকরণ করা হয়। প্রায় 9 একর আয়তনের বিশাল ক্যাম্পাসের এই কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যবস্থা, প্রত্যেকটি ল্যাবেই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে মাল্টিমিডিয়া পদ্ধতিতেও ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়। বর্তমানে কলেজটিতে মোট 44 জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে, প্রত্যেক শিক্ষকই বিসিএস ক্যাডার। কি কি মাধ্যমে পড়ানো হয়, এখানে শুধু ছাত্ররাই ভর্তি হতে পারে। বিজ্ঞানের শুধু বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং শিফট হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1:30, মাঝখানে 11টা থেকে 11:30 অবধি ব্রেক। ড্রেস পরিচিতি তোমরা এখানে ছবি দেখেই বুঝতে পারছো। ড্রেস এবং আইডি কার্ডের ছবি এখানে দেয়া রয়েছে। আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন। বিজ্ঞানে বাংলা মাধ্যমে আবেদন করতে লেগেছিল 5.00। আসন সংখ্যা, বিজ্ঞানে বাংলা ভাষণে 1245টির মতো আসন রয়েছে। এখানে এই তথ্যগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এবছর যদি পরিবর্তন হয় অবশ্যই তোমাদের আপডেট তথ্য জানিয়ে দিব। আবেদন কিভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। তোমাদের আবেদন করতে হবে এই ওয়েব অ্যাড্রেসে, যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে কলেজ ভর্তির অনলাইন আবেদন তোমরা করতে পারবে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। ভর্তি ফি ও মাসিক বেতন বছরে একবারই দিতে হয়। ভর্তির সময় 5000 টাকার কম বা বেশি হতে পারে। বৃত্তি ও কোটা। সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। ক্লাস পরীক্ষা ও অন্যান্য নিয়ম। শিক্ষকরা যথেষ্ট আন্তরিক, নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের ক্লাস রেগুলার ফলো করলে এক্সট্রা কোনো প্রাইভেটও দরকার হয় না অনেক সময়। তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব, প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে তারা যত্নশীল। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে। এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের লেখক এবং তাদের লেখা বই কলেজেই পাঠ্য। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে 5.00, নম্বরের ক্ষেত্রে 1240+, আর মার্কের ক্ষেত্রে 1240+ হলেই ভালো হয়। কারণ প্রতি বছর এ প্লাস এবং নম্বর দুটোর সংখ্যাই বেশি, প্রথম চয়েস দিলে অগ্রাধিকার পাবে। স্বশিক্ষা কার্যক্রম। এই কলেজে রয়েছে বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, আইটি ক্লাব, কালচারাল ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব এবং ফটোগ্রাফি ক্লাব সহ শহর কাঁপানো সুপ্রতিষ্ঠিত কিছু ক্লাব, যার একজন সদস্য হয়ে তুমি নিজের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারবে। এছাড়াও সিনিয়র ব্যাচের ভাইয়ারা তো আছেই যে কোনো বিষয়ে সাহায্য করতে। আরও রয়েছে বিএনসিসি, প্লাটুন ও রোভার স্কাউট। রেজাল্টের ক্ষেত্রে এই কলেজ থেকে প্রতি বছর প্রায় 1/3 এ প্লাস পায়। ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় প্রতি বছর এই কলেজ থেকে বুয়েটে, মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেক ছাত্র চান্স পেয়ে থাকে। বিবিধ, এখানে মোট 8টি শাখা ক্লাস নেওয়া হয়। প্রতি শাখায় প্রায় 150 থেকে 165 জন শিক্ষার্থী ক্লাস করে। রয়েছে আলাদা আলাদা ল্যাব ও ল্যাব ফ্যাসিলিটিস। রয়েছে প্রায় 6000-এরও বেশি বই সমৃদ্ধ লাইব্রেরি। আরও রয়েছে প্রায় 4 একর জমি নিয়ে অবস্থিত কলেজ খেলার মাঠ এবং অন্যতম আকর্ষণ রাসেল চত্বর, যেখানে ক্লাসের ফাঁকে
চলে অসংখ্য নীল বাদামি সবিকানদের আড্ডা আলোচনা। বরাবরের মতোই ধুলোময় ঢাকার বুকে একখণ্ড সজীব ভালোবাসা এবং ধূমপান রাজনীতিমুক্ত ক্যাম্পাস। হোস্টেল ঢাকার বাইরে শিক্ষার্থীদের আবাসনের জন্য কলেজে রয়েছে দুটি আবাসিক হল, আলাদা আলাদা দুই বর্ষের জন্য হলগুলো আলাদা। একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, অপরটি ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাস। হলের ছাত্রদের ভর্তি শুরুতে এক বছরের জন্য টাকা জমা দিতে হয় আর খাওয়া দাওয়ার খরচ প্রতি মাসে আলাদা করে দিতে হয়। হলে আছে খুব কড়া নিয়মকানুন এবং খুব ভালো সিকিউরিটি ব্যবস্থা, যাতে ছাত্রদের কোনো রকমের অসুবিধা বা বিপদ আপদে পড়তে না হয়। হলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সম্পূর্ণ রাজনীতিমুক্ত। হলের খাবারের মান এবং পড়ালেখার পরিবেশ অত্যন্ত ভালো। সার্বক্ষণিক শিক্ষক দ্বারা হল মনিটরিং করা হয়। কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসে 120টির মতো সিট রয়েছে, ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাসে 150টির মতো সিট রয়েছে। মাসিক মিল খরচ এখানে 3,000 টাকার মতো, ছুটি হলে মিল বন্ধ থাকে। এবছর সেটা পরিবর্তনও হতে পারে, আপডেট তথ্য তোমরা একটু কলেজ থেকে মিলিয়ে নিবে। নিয়ম ও বিশেষত্ব, ভাইবা দিয়ে টিকতে হবে আর ভালো মার্কস লাগবে। অনেক আবেদন পড়ে এখানে, তাই বাছাই করে ঢাকার বাহিরের স্টুডেন্টরাই সিট পায়। প্রতিটি হলে নিজস্ব নামাজের জায়গা, ওযুখানার ব্যবস্থা রয়েছে, রাজনীতিমুক্ত। এক রুমে 5 জন, সবার আলাদা বেড, আলাদা টেবিল, আলাদা ডেস্ক, সব কিছুই হলে আছে। খালি কাপড় আর বই খাতা নিয়েই উঠতে হবে, আর সন্ধ্যার আগেই হলে থাকতে হবে, কারণ গেট লাগিয়ে দেয় আর রেগুলার ক্লাস মাস্ট হলে থাকলে। আর তোমার হলে অবশ্যই তোমার ব্যাচমেট থাকবে, এছাড়া সার্বক্ষণিক দায়িত্বরত হল প্রভোস্টের সহায়তা যে কোনো ক্ষেত্রে। হলে স্মার্টফোন বা ল্যাপটপ চালানো নিষেধ। হলের খরচ, গত বছর অনুসারে হলে ওঠার জন্য 18,000 টাকার মতো ভর্তির সময় আর প্রতি মাসে 3,000 টাকার মতো ফি দিতে হয়েছিল, এবার সেটা পরিবর্তন হতে পারে। ট্রান্সপোর্ট, ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থার জন্য রয়েছে স্পন্দন 1 যাত্রাবাড়ি সাইনবোর্ড এবং স্পন্দন 2 মিরপুর নামের দুটি বাস, যা মিরপুর এবং যাত্রাবাড়ি রুটে নিয়মিত চলাচল করছে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট 5 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডির ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজ অনুযায়ী ভিন্নতা হতে পারে, তোমরা অবশ্যই ভর্তির সময় কলেজ থেকে তথ্যগুলো মিলিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা জানতে পারলে সরকারি বিজ্ঞান কলেজের বিস্তারিত কলেজ আপডেট তথ্য ও রিভিউ, আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।